জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও 18 অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার রাজধানীতে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শহীদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে এম শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, সংগঠনের সাংগঠনিক সচিব ফরিদউদ্দিন আহমেদ রতন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পলাশ, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাদিক ইবনে রৌফ, সাংগঠনিক ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন রনি এবং দপ্তর সম্পাদক সজল মাহমুদ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মোট 1000 জন ক্ষুদে শিশু কিশোর অংশগ্রহণ করেন।